Assalamualaikum. Kamu cek perusahaan. Ami asa kuchi perusahaan onik balu achen. Alhamdulillah, amiyo onik balu achi. Achki 7 number roja sehiri. Ami 7 number roja thiki. 4 roja rekhechi. Baki duti rakhi nai. Achki abe sehiri khabo. Sehiri khe kalki roja rakhbo inshallah. Ar ami যখন ইফতারি করব যখন আমি রোজা না ভাঙব ইফতারি করব তখন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সো গাইস আজকে আমি আমার বাবার সাথে তারাবির নামাজ পড়েছি আসলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার একটু কষ্ট হয় মানে নামাজ পড়তে কারণে রোজা থাকি আবার যখন আমি রোজা থাকি না তখন আবার এতটা কষ্ট হয় না তো আজকে আমি তারাবির নামাজ পড়েছি মাঝে মাঝে আমি 20 টাকা পড়ি আসলে 20 টাকা দিয়ে তারাবির নামাজ পড়তে হয় তো আমি মাঝে মাঝে 12 রাকাত পড়ি মাঝে মাঝে 10 রাকাত পড়ি মাঝে মাঝে 15 রাকাত পড়ি আজকে আমি 10 রাকাত পড়েছি কিন্তু বেশিরভাগই আমি 20 রাকাত পড়ি আজকে আমি 10 রাকাত এজন্য পড়েছি কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল মানে ইফতারি করার পর আমার শরীর একটু খারাপ ছিল আমার শরীর একটু ভালো লাগছিল না তো এজন্য আমি আজকে তারাবির নামাজ 10 রাকাত পড়েছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর এখনো একটার মতো বাজে তো আমি একটু পরে তাহাজ্জুদ করব আর আরেকটা কথা তারাবির পরে মানুষ বেতের পরে কিন্তু আমি বেতের পরে নেই আমি তাহাজ্জুদের পরে বেতের পরি মাঝে মাঝে আমি তাহাজ্জুদ 8 রাকাত পড়ি মাঝে মাঝে আমি 5 রাকাত পড়ি মাঝে মাঝে আমি 6 রাকাত পড়ি আর মাঝে মাঝে আমি 4 রাকাত পড়ি তো আজকে আমি ইনশাআল্লাহ 8 রাকাত করব আর তারপরে আমি বেতের নামাজ পড়ব আর আরেকটা কথা আমি অবশ্যই অবশ্যই কিন্তু সেহরির কথাটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আমি ইফতারি যখন খাবো ওটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সরি গাইস আমার একটি ভুল হয়ে গিয়েছে আমি মাঝে মাঝে 12 বাজে 10 রাকাত পড়ি মাঝে মাঝে 15 রাকাত পড়ি সো আপনারা দেখতে পেলেন যে আমার আসলে ভুলটা কি হয়েছিল আমি বলে ফেলেছিলাম যে আমি 15 রাকাত পড়ি আসলে 15 রাকাত হয় না So guys, এটাই হচ্ছিল আমার ভুল গাইস আমি অন্য একটা কোনো জায়গায় বলেছিলাম যে আমার বাবা রেস্ট করছে আমার বাবা উঠে গিয়েছে কারণ এখন তাহাজ্জুদ পড়ার টাইম হয়েছে তারপর তাহাজ্জুদ পড়ে আমরা সেহরি খাবো সেহরি খেয়ে বাকি সব আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আমি বলেছিলাম আমি সেহরি খেয়ে আপনাদের সাথে একটা ভিডিও করব কিন্তু আমি ভিডিওটা করতে পারি নাই কারণ আমার আম্মু ক্যামেরার মধ্যে তো আমার আম্মু খুব বিজি থাকাতে আমি ভিডিওটা করতে পারিনি তো এজন্য ওই ভিডিওটা হয়নি আর এখন আমি যে ভিডিওটা করছি এখন অনেক বেলা হয়ে গিয়েছে আজকে আমি অনেক দেরি পর্যন্ত কেন জানি ঘুমিয়েছি তো আমি ভিডিওটা করতে একটু দেরি হয়ে গিয়েছে এখন ইফতারিতে বেশি সময় নাই আর অনেক সময় নেই তো আর আমি এখন ভিডিও করছি এই মাত্র আমি আমার বাবা এবং আমার ভাই নামাজ পড়ে উঠলো আসলে সারাদিন ভিডিও করতে করতে আমার মাথায় ভিডিও জিনিস চলে গিয়েছে তো একটু পরে ইফতারি আর আমরা তিনজন আসর নামাজ পড়ে ফেলেছি তো একটু পরে মাগরিবের আজান দিবে আমরা ইফতারি করব সো গাইস এখন আর ইফতারিটা 4-5 মিনিট বাকি আছে আমরা সবাই আজানের জন্য ওয়েট করছি আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন আর কি যখন উনি খেজুর খেতেন খেজুর যখন খেতেন ইফতারের টাইমে ওই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমি শিখছি জাহাবা জমা ও ওয়াবদাল্লাতি উমুকু ওসাবাতি আজরু ইনশাআল্লাহ আমি রোজার প্রতি রোজার সময় ইফতারের সময় আমি এই দোয়াটা পড়ি আপনারাও শিখবেন পড়বেন